নমস্কার, আমি শ্রেয়া। ট্যালেন্ট ফিলসের এটা ফার্স্ট ভিডিও, তো ট্যালেন্ট ফিলসের ফার্স্ট এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। এটা ফার্স্ট এপিসোড, তো ফার্স্ট এপিসোডে আমাদের গেস্ট হচ্ছে আজকে খুবই ট্যালেন্টেড, খুবই হার্ডওয়ার্কিং আর খুবই ডাউন টু আর্থ একজন রাইজিং স্টার, মৌসুম মুখার্জি। কেমন আছেন? গরম তো আজকে নেই, গরম আজকে লাগছে না, ঠান্ডাই লাগছে। বাট হ্যাঁ, গরমে একটু হালত খারাপ হয়ে যায়, বাট গরমকালও ভালো, মানে বেশি এনজয় করা যায় গরমকালে। তো ফার্স্টেই জানতে চাই আমাদের একটাই কোশ্চেন, যে এই ইন্ডাস্ট্রিতে আপনি কবে থেকে শুরু করলেন, স্টার্ট জার্নিটা আপনার কবে থেকে? হ্যাঁ, গান বাজনার ব্যাপারটা হলো যে গান বাজনা স্টার্ট হয়েছে আর কি ছোটবেলা থেকে। এবার গান বাজনাটাকে অ্যাজ এ প্রফেশন, এটাকে নিয়ে এগোনো বা এই সব কিছু, হয়তো সেটা মানে 2015 থেকে প্ল্যান করা, দেন একেবারে পুরোপুরি গান বাজনাতে নামা আই থিঙ্ক সেটা 2022 থেকে এরকম প্ল্যান করে করা, যে তারপরে না গান বাজনাটাকে নিয়েই এগোবো, এটাই ফিউচার এইসব নিয়ে। আর তার জন্য তো মানুষগুলো রয়েছে, সবাই সবার জন্য প্ল্যান করে, আমরা সবাই প্ল্যান করে এটা শুরু করেছি। আচ্ছা, মানে অনেকে থাকে না বাড়িতে সাপোর্ট থাকে না, মানে মা বাবা খুব একটা মানে পারমিশন দেয় না, তো সবাই চায় যে একটা সিকিউর জব করার জন্য, তো সেই সমস্ত সবাই কি কোনো প্রবলেম ছিল বাড়ির থেকে? প্রচণ্ড প্রবলেম ছিল, মানে সিকিউর জবের ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে আমি একটি মানে এমএনসিতে চাকরি করতাম, তো সেখান থেকে চাকরিটা ছেড়ে গান বাজনাতে আসার জন্য অবভিয়াসলি সে মানে ফার্স্ট এটার যে সাপোর্টটা সেটা মিত্রায়ণদা করে। মিত্রায়ণদা আমাকে বলেছিলো যে চাকরিটা ছাড়তে হবে, তো দেন মানে চাকরি ছেড়ে খুব একটা খারাপ হয়নি, মজা হচ্ছে এখন বেশি। সাপোর্ট তো দেখো সব মানে বাবা মাই চায় তার ছেলেমেয়েরা মানে একটা সেটেলড হোক, একটা সেটেলড জব করুক, বাট নিজের খুশিটার আগে আই থিঙ্ক কোনো কিছু আসা উচিত না। তুমি যেটা করে ভালো আছো সেটাই তোমার করা উচিত, সেটা যদি গান বাজনা হয় বা ডান্স হয় বা এনিথিং, সেটা মানে যা খুশি হতে পারে, যেটা তোমার ভালো লাগে আই থিঙ্ক সেটা করে বেঁচে থাকাটা খুব বেশি আর কি মজাদার। আর পড়াশোনা কি গান নিয়ে না মানে আদার্স কোনো কিছুতে? আমি মেইনলি বিটেকের স্টুডেন্ট, আমি সিএসসি নিয়ে বিটেক করেছি, মানে গানের সাথে লিঙ্কটা হলো গান। আমার বাড়িতে মোটামুটি বাবা কাকা তিন পিসি সবাই গান বাজনা করেন, আমি মানে মানে সবাই চাকরি বাকরি করেছেন, কেউ গান বাজনাটাকে অ্যাজ এ প্রফেশন চুজ করেন, আমি একটু মানে অবাধ্য ছেলে হয়ে একটু এটা করেছি আর কি, গান বাজনাটাকে একটুখানি বেশি ভালোবাসি, তো ওটাই। আর এগোনোর মানে ফিউচার প্ল্যানস ও গান নিয়ে এগোনোর মানে ফিউচারে? আর আমি কোনো সেকেন্ড অপশন রাখিনি লাইফে যে এটা নিয়ে না হলে ওটা নিয়ে গবো, তো গানটাই অপশন এ বা অপশন বি কোনো নেই, জাস্ট একটাই অপশন গান। তো ফেভারিট সিঙ্গার কে? ফেভারিট সিঙ্গার পাঁচজন আছে। ফার্স্ট হলো লাকি আলী, আমার খুব ফেভারিট, কারণ আমি ফার্স্ট যখন কাউর গলা শুনি লাইফে যখন খুব ছোট, তখন কাউনা পেয়ারে রিলিজ করেছিল, ফার্স্ট লাকি আলী, সেকেন্ড অরিজিৎ সিং অবভিয়াসলি, থার্ড হলো আতিফ আসলাম, ফোর্থ কে কে, আর ফিফথ হলো সোনু নিগম, আরেকজন আছে তার নাম হলো ব্রায়ান অ্যাডামস আর মাইকেল জ্যাকসন। সবের মধ্যে ইন্সপিরেশন কে, মানে যাকে দেখে তোমার এই গান ইন্ডাস্ট্রিতে আসার বা গান গাওয়ার ইচ্ছেটা হয়েছে যে ইন্ডাস্ট্রিতে আসার, কাকে ইন্সপিরেশনটা কাকে ভাবো তুমি? ইন্সপিরেশন ডেফিনেটলি অরিজিৎ সিং, বিকজ এটা সবার কাছে এখনকার দিনে তুমি যাকেই জিজ্ঞেস করবে সবারই মানে ইন্সপিরেশন ওই মানুষটাই হয়, কারণ ওই মানুষটা যেভাবে এক মানে গান বাজনাটাকে নিয়ে ভেবেছে বা যতটা কেপেবল ওই মানুষটা, মানে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ইন্সপিরেশন হওয়ার মতো একটা মানুষ। কখনো দেখা হয়েছে অরিজিৎ সিং এর সাথে? না, কোনোদিন দেখা হয়নি, বাট হোপ ফর দ্য বেস্ট, একদিন না একদিন দেখা আছে। আচ্ছা, আর গ্রাজুয়েশন মানে কমপ্লিট করছো তো তুমি? হ্যাঁ। ওটা কি নিয়ে? সিএসসি কম্পিউটার সায়েন্স। আচ্ছা, কোন ইউনিভার্সিটি? এমআইটি। এমআইটি তো মানে কলকাতা? কলকাতা এমআইটি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যারা আপকামিং সিঙ্গার আসতে চাইছে তো ওদের তুমি কি অ্যাডভাইস দেবে যে ওদের? এখনকার প্রবলেম হলো আমাকে প্রচুর ভাই বোনেরা টেক্সট করে, তারা জিজ্ঞেস করে যে দাদা কী করে গান বাজনা করবো, কী করে স্টার্ট করবো। আমার কথা একটাই যে সবাই, আমি সবার কাছে একটা জিনিস খুব কমন শুনতে পাই যে কী করে ফেমাস হবো, কেউ বললাম কী করে গান করবো, কী করে একটাই পপুলারিটি পাওয়া, ফেম পাওয়াটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমার মনে হয় যে এটা সবার ক্ষেত্রে ছিল, এটা আমার ক্ষেত্রেও আদি যখন ফার্স্ট স্টার্ট করছিলাম তখন যেটা কী করে পপুলার হওয়া যায়, বাট তুমি ততদিন পপুলার হতে পারবে না যতদিন তুমি পপুলারিটির ফেম ব্যাপারটাকে সাইডে রেখে শুধুমাত্র গান করবে। যখন তুমি মানে শুধুমাত্র গানটাই করবে তোমার কাছে আর কিচ্ছু ম্যাটার করবে না, মানে গানটাকে ভালোবেসেই এগোতে হবে শুধু। হ্যাঁ, তোমার কাছে আর কিচ্ছু ম্যাটার করবে না লাইফে, যে মানে কোনো কিছু না, জাস্ট তুমি গান করো, যদি তোমার গান ভালো হয়, তুমি যদি নিজের
নিষ্ঠা থেকে সেটা করতে পারো, লোকজন এমনি ভালোবাসবে, তোমাকে আলাদা করে পপুলার হতে হবে না। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন, যে তোমার কাছে সাকসেস মানে কি, মানে সাকসেসের ডেফিনেশন তুমি কি দিতে চাইবে? ধৈর্য, ধৈর্য, তোমার যদি ধৈর্য থাকে, তোমার যদি আর সময়কে সময় দেওয়ার মতো তোমার যদি মাইন্ড ক্যাপেবল হয়, তুমি এমনি সাকসেসফুল হয়ে যাবে। তো কেউ ধরো, এখন তো তুমি খুব মোটামুটি সবাই ফেমাস, তো ট্রোলিং বা ডিমোটিভেশন বা সোশ্যাল মিডিয়াতে কেউ ট্রোল করলো, তো এই জিনিসগুলোকে তুমি কীভাবে হ্যান্ডেল করো? ঘটনা হলো যে সব কিছুই একটা পার্ট, ঠিক আছে? ট্রোল, দেখো আমি কোনোদিন এরম বলবো না যে আমি ট্রোল হই না, আমি আমি কোথাও থাকি না, আমি ট্রোল হওয়ার মতো কিছু করি না বা কোথাও থাকি না বা কোনোরকম কোনো কিছুই করি না। তো যারা ট্রোল করে আমি বলবো না তারা খারাপ করে। দেখো সব সব কিছু নিয়ে আমাদের এই পৃথিবীটা, ঠিক আছে, সব সব খারাপ ভালো নিয়ে মিশিয়ে তারা, এটাও একটা এখন একটা মানে কি বলবো একটা ট্রেন্ড হয়ে গেছে ট্রোল করা। ডেফিনেটলি খুব যদি ভালো মিম হয় তাহলে সেটা দেখতে খুব ভালো লাগে, আমি তো খুব এনজয় করি। ধরো তোমার কমেন্টে বা তোমার পোস্টে এসে কেউ উল্টোপাল্টা কমেন্ট করলো, ওগুলো কি তুমি রেসপন্স করো? দেখো যদি কমেন্টটা আমার গান নিয়ে হয় যে কোথাও ভুল হয়েছে, কোথাও এটা ঠিক করা যায়, সেই কমেন্টগুলোতে আমি রেসপন্স করি। যে আমি সবার থেকে শিখি, তো তারা যদি আমায় কিছু ভালো ইনপুট দিতে পারে সেটা ডেফিনেটলি আমি নেবো, কেন নেবো না সেটাকে। আমি মানে তারা মানে সব কেউ পারফেক্ট হয় না, তো সেই মানে যদি কেউ একটু ভুল সূত্র দেয় সেই কমেন্টগুলো, বাট কেউ যদি বেকার কমেন্ট করে সেইগুলো দেখি ভালো লাগে, কারণ খারাপ লাগে না। অনেকেই এখন সোশ্যাল মিডিয়াতে সবার কাছে অ্যাক্সেস মানে এটা পেয়ে যায়, যারা একটু পপুলার ফেম ওদেরকে মানে কাজের মানে কাজে যেটা ওটা শুধরানোর থেকে মানে উল্টো পাল্টা যা মনে আসে ওগুলো এসেই কমেন্ট বলে দেয়। আবার তো অনেক জায়গায় দেখা যাচ্ছে স্ল্যাং ইউজ করা হয়, তো এই সমস্ত কিছু কি তোমাদের ফেস করেছো? না, গালাগালি টালাগালি তো কেউ খুব একটা দেয় না, আর কারণ গালাগালি খাওয়ার মতো কাজ বাজ আমি করিনি খুব একটা, আর ইন ফিউচারও মানে টাচ আউট করতেও চাই না কোনো কোনো মানে ওরকম কাজ। বাট হ্যাঁ, মানে আছে না কথা যে কুছ তো লোক কেহেঙ্গে লোক কা কামে কেন, তো ইটস ওকে, হতেই পারে। আচ্ছা, তোমার বেস্ট চাইল্ডহুড মেমরি কি? আমার বেস্ট চাইল্ডহুড মেমরি হলো আমি চাইল্ডহুড মেমরি তো প্রচুর আছে, বেস্ট সেরকম কিছু নেই, বাট সব থেকে বেস্ট হলো আমি যখন ফার্স্ট টাইম সোনু নিগমকে লাইভ শুনেছিলাম, তখন অনেক ছোটো আমি ফার্স্ট টাইম, তখন আমি মানে অতটা মানে ফ্যাসিনেশন ছিল না যে সোনু নিগম মানুষটা মানে ভগবানটা কেমন আর কি, সেটা আমি জানতাম না। বাট তখন যখন ফার্স্ট টাইম, মানুষটা কী করে এত সুন্দর গায়, মানে আমি খুব মানে ওনাকে তখন উনি তখন বড়ো বড়ো চুল ছিলেন ব্যাপারগুলো ছিল, দেখে ভাবছি ওয়াও, লাইক ওই ওয়াও ফ্যাক্টরটা, তো ওটা আমার কাছে খুব একটা ফ্যাসিনেটিং ছিল যে এরকম লাইফ স্টেজ হয়, সবাই ওনার জন্য চিল্লাচ্ছে, তো এটা খুব ইম্পর্টেন্ট ছিল তখন ওই টাইমে, ওটা খুব ভালো মেমোরি ছিল আমার। আচ্ছা, আর তোমার পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন কি, কোন জায়গাটা তোমার বাকেট লিস্টে আছে তুমি যেতে চাও? আমার লাইফে একটা খুব মানে ফেভারিট জায়গা যেটা আমি যেতে চাই, মানে মানে শো করতে যেতে চাই আর কি, সেটা হলো লন্ডন। আমার খুব যাওয়ার ইচ্ছা, সবাই হয়তো মানে বলে নিউ ইয়র্ক বা ইউএসএ কোনো জায়গায় বা জার্মানি, বাট আমার কাছে লন্ডন খুব ফেভারিট, লাইক আমার কাছে ওটা স্বপ্ন যে আমি একদিন না একদিন তো যাবো, অ্যান্ড যাবো, ডেফিনেটলি যাবো, ডেফিনেটলি হতে হবে। তো নেক্সট ফাইভ ইয়ার্সের প্ল্যান কি, মানে নিজেকে কোথায় দেখতে চাও ফাইভ ইয়ার্স পর, যে এই এই প্ল্যানসগুলো আছে এখানে হতে চাও? কোনো প্ল্যান নেই, নেক্সট ফাইভ ইয়ার্স আমি জাস্ট ভালো গান গাইতে চাই, আর মানে গানটা আরও ভালো করে শিখতে চাই, যাতে কোনো গান গাইতে গিয়ে মনে না হয় যদি আমি একটু এটা জানতে পারতাম এই জিনিসগুলো। তো নেক্সট ফাইভ ইয়ার্সে একটু ভালোভাবে ক্লাসিক্যালি ট্রেন্ড হওয়ার ইচ্ছা আছে, একদম টপ নচভাবে আর কি। মানে ওরকম কোনো নিজে একটা অ্যাচিভমেন্ট আছে বা এরকম এই ডিরেক্টরের সাথে কাজ করব বা ওরকম কিছু প্ল্যানস? হ্যাঁ, মানে আমার কাছে না গান বাজনাটা না একটা ইমোশনের জায়গা, আমি না ওটাকে এরকম মানে ভেবে দেখি না যে এর সাথে কাজ করা খুব যাবে। হ্যাঁ, একজনের সাথে আমার কাজ করার খুব ইচ্ছা আছে, সেটা আমি সবসময় বলি যে আমি দেবদার সাথে কাজ করার খুব ইচ্ছা, দেবদার কোনো ফিল্মে আমি প্লেব্যাক করব, ওটা ইচ্ছা আছে, ওটা তো একদিন একদিন হোপ ফর দ্য বেস্ট যাতে হয়ে যায়। হবেই। তো যখন ধরো কাজবাজ কোনো থাকলো না, বাড়িতেই তুমি থাকছো, তো এই ফাঁকা টাইম না অবসর সময় তোমার কী করতে ভালো লাগে বেশি? গান, গানই করি, বাড়ির লোক পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ,
আমার এন্টায়ার লাইফটাই গান। তুমি আমাকে যে গান নিয়ে বলো, আমি সারাদিন ধরে মানে 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 কথা বলতে হবে। তুমি অন্য কোনো টপিক দিলে আমি একটু মানে কথা বলতে পারি না আর কি, আমার ভয় লাগে কথা বলতে, এই না কেন। তো তোমার ফেভারিট সিঙ্গার বললে অরিজিৎ সিং, তো অরিজিৎ সিং এর মধ্যে অনেকই গান উনি করেছেন, তো তার মধ্যে তোমার সবচেয়ে বেস্ট কিটা লাগে, মানে কোন গানটা তোমার সবচেয়ে বেশি ফেভারিট? বেস্ট হলো বিনতে দিলাম। আমার মনে হয় যে একটা মানুষ অত সুন্দরভাবে অ্যারাবিক টেক্সচারে ওই গানটাকেও ডেলিভার করতে পারে ওই লেভেলের, আমার মনে হয় না যে অরিজিৎ সিং ছাড়া এখন ওটা কেউ ওরকম লেভেলের করতে পারবে। লাইক তো আমি যখন ফার্স্ট টাইম গানটা শুনি, আমি মানে আমার মাথা খারাপ হয়ে গেছিলো, কী করে একটা মানুষ এত পারফেক্টলি গাইতে পারে। তো ডেফিনেটলি বিনতে দিল আমার এখন টপ চার্টে একদম, মানে সব থেকে ফেভারিট ওনার গান। দুটো লাইন কি করা যেতে পারে? বিনতে দিল গাইতে পারবো না বলার অবস্থা। আচ্ছা, অরিজিৎ সিং এর যে কোনো গান একটা, যে কোনো পছন্দের একটা গান। তুই মুঝকো বাতা দে চাহু মাই আনা, আপনে তো দিল কা পাতা দে চাহু মাই আনা, ইতনা বাতা দু তুঝকো চাহত বে আপনি মুঝকো, ইউঁ তো নাহি ইখতিয়ার ও, ফির ভি ইয়ে সোচা দিল নে আব জো লাগা হুঁ মিলনে, পুছু তুঝে একবার ও, তু হি ইয়ে মুঝকো বাতা দে চাহু মাই আনা। খুব সুন্দর। তো তোমার স্কুল কলেজ সবই কলকাতাতে? না, স্কুল আমার কাঁচরাপাড়াতে, কাঁচরাপাড়া 100 হাই স্কুল, আমি 100 স্টুডেন্ট, আর কলেজ কলকাতাতে, এমএট ইউনিভার্সিটি। তো স্কুল লাইফের তোমার বেস্ট মেমরি কি? স্কুল লাইফের বেস্ট মেমরি হলো আমরা বন্ধুরা মিলে একবার, আমি স্কুল কোনোদিন বাঙ্ক করিনি, আমি কোনোদিন ক্লাস বাঙ্ক করিনি, কোনোদিন পড়া বাঙ্ক করিনি, আমি খুব মানে বাধ্য ছিলাম আর কি, বাধ্য স্টুডেন্ট ছিলাম। তো আমি একবার লাইফে আমার বন্ধুদের পাল্লায় পড়ে স্কুল বাঙ্ক করছিলাম না, স্কুলে পারমিশন নিয়েই বাইরে যাচ্ছিলাম আমার কি মানে, কিন্তু ওটা আমি আর একটা বন্ধু যাচ্ছিলাম, তার সাথে আরেকজনও বেরোতে গিয়ে আমরা কেস খেয়ে যাই। তো ওটা একটা খুব বাজে মেমোরি ছিল আমার, মানে হেডসা কিছু বলেনি বাট মানে বোকা খেয়েছিলাম আর কি, সবাই কান ধরে দাঁড় করে গেছিলো, তো ওটা একটু খারাপ হয়েছিলো। তো ওটাই খুব ভালো মেমোরি ছিল আমার কাছে, এখন এখন খুব ভালো লাগে ভাবলে। আমি পড়াশোনার দিক থেকে খুব বাধ্য। আর কলেজ লাইফের বেস্ট মেমরি? কলেজ লাইফের বেস্ট মেমরি ছিল যে আমি যখন ফার্স্ট টাইম, আমার কলেজে কেউ জানতো না যে আমি গান বাজনা করি, যখন আমি ফার্স্ট টাইম কলেজে স্টেজে গান গাই, সবার ওই এক্সপ্রেশনগুলো হ্যাঁ হ্যাঁ এরম টাইপের এক্সপ্রেশন ছিল, কী করে এরম টাইপের। তো ওটা খুব ভালো ছিল, ফার্স্ট টাইম যখন কলেজে স্টেজে গান গাই, দেন সবাই কলেজের খুব অ্যাপ্রিসিয়েট করে, সবাই এসেছে আমি জিজ্ঞেস করছিলো ভাই ভাই তুই কলেজে গান গাছ, এরম ব্যাপার। ওটা খুব ভালো ছিল কলেজের মেমোরি। আরও মেমোরিজ আছে বাট সেইগুলো আমি মানে অন ক্যামেরা বলতে পারবো না। তো যখন তুমি প্রথম শুরু করলে গান বাজনাগুলো, তখন যে তুমি আসতে চাইছো ইন্ডাস্ট্রিতে, তো তখন বন্ধু বান্ধবদের থেকে কোনো সাপোর্ট পেয়েছিলে যে হ্যাঁ ভাই কর আমরা আছি? বন্ধু বান্ধবের থেকে বেস্ট সাপোর্ট কিছু হয় না, বন্ধু বান্ধব আর বন্ধু বান্ধবই ছিল তখন, মানে ফার্স্ট যখন স্টার্ট করছিলাম বা এরম আসছিলাম, আই থিঙ্ক ওই সাপোর্টটা ফ্রেন্ডরাই করতো, ওই সাপোর্টটা মানে ওই দেখো সবাই না সবসময় সাপোর্টটা টাকা পয়সা দিয়ে বা সব কিছু দিয়ে হয় না, সাপোর্টটা সবসময় হওয়া উচিত মেন্টালি অ্যাট দি ফার্স্ট প্লেস। তো বন্ধুরা প্রচুর সাপোর্ট করেছে, বন্ধুরা প্রচুর উৎসাহ দিয়েছে, মানে তার সাথে সাথে শুধু কেন বন্ধু বলবো মানে দাদারাও, মানে আমি নাম নিয়ে বলছি, মিত্রায়নদা সবার আগে, মিত্রায়নদা, সুপ্রিয়, ভাস্কর, অর্ঘ্য, আমার যারা বন্ধুবান্ধব হ্যাঁ ওরা মানে সবাই মিলে আমার কাছে, আমি না জিরো ঠিক আছে, আমি মা আমি সত্যি বলছি আমি জানতামই না যে কী করে স্টেজে পারফর্ম করতে হয়। আমি রক গান বেশি শুনতাম, রক কালচারের ছেলে, আমার এই মানে কমার্শিয়াল গান বাজনা, আমার মনে হতো যে না এটা না করলো এরকম ব্যাপারটা ছিল, বাট এটার প্রতি ভালোবাসাটা জাগানো বা আমাকে যে বলা যে তুই কর আমরা আছি, এই জিনিসটা আই থিঙ্ক সবার এই ক্রেডিটটা সবার কাছে যায়, আমি সব জায়গায় এটা বলি। মানে খুব একটা ডিপ্রেসড হলে আমি কল করে নিই ভাই আমার কেমন লাগছে, কী করবো গান বাজানো হচ্ছে না, বাট ওটা আমাকে সবসময় ওরা সাপোর্ট করে, আর ওরা না থাকলে আমি থাকতে পারতাম না, ইটস মানে ইম্পসিবল। কেউ যদি বলে যে আমি একা করেছি, হয় না এটা, তোমার টিম না থাকলে, তোমার কাছে তোমার নিজের ফ্রেন্ডসরা না থাকলে ইম্পসিবল এখানে টিকে থাকা, ইম্পসিবল। তো ফার্স্ট যখন স্টেজ শো করলে, ফার্স্ট স্টেজ শো এক্সপিরিয়েন্স কেমন, মানে ভয় লেগেছিল?
2015 সালে আমি হিন্দি গান গিয়েছিলাম বলে আমাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল আমার হেড স্যার। আমাকে বলেছে হিন্দি গান গাওয়া যান, ভালো গান গেছে, তুমিও মনে হয় আমি গাইছিলাম, তো আমাকে নামিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো ভালো লাগছিলো ফার্স্ট প্লেস, স্টেজে উঠে সবাই চিল্লামিলি করছিলো, বাট মানে যখন উঠলাম, বাট তারপরে যখন দুটো গানের পর নামিয়ে দিল খুব রাগ হয়েছিলো, দেখে নেবো দেখে নেবো ব্যাপার। কিন্তু তারপরে বললাম যে না, ওটা না নামালে হয়তো ওই মোটিভেশনটাই পেতাম না আগে লাইফে, তো ছিল। হ্যাঁ, আচ্ছা, এখন যখন বাইরে বাইরে যাও শো করার জন্য, তো যখন ফার্স্ট স্টেজে ওঠো, ওই ভয়টা বা ওইটা কি এখনো আছে? ভয় লাগে না এখন, একটা দেখো এখন ব্যাপারটা হচ্ছে এখন মানুষের এক্সপেকটেশনসটা বাড়ছে, যত দিন যাবে তত বাড়বে, তো আমাকে ভয় আমার যা লাইফে চলছে সব কিছু সাইডে রেখে ওয়েন আই এম লাইক গোয়িং টু পারফর্ম, মানে আমাকে ওই জায়গাটা রাখতেই হবে, আমাকে পারফর্ম করতেই হবে, আর আমাকে ভালো জিনিস ডেলিভার করতে হবে। স্টেজে আমরা রাজা, আমাদের উপরে কেউ নেই, স্টেজটা আমাদের জায়গা, তো ওখানে আমরা মন খুলে পারফর্ম করি, আমাদের ওরকম ভয় লাগে না, নিজের জায়গা মনে হয় বড্ড। এখন আগে লাগতো, ফার্স্ট খুব হাত পাত কাঁপতো, এখন অভ্যাস হয়ে গেছে, এখন এত শো করছি অভ্যাস হয়ে গেছে। তোমার মানে কোন গানগুলো বেশি পছন্দ লাগে, ক্লাসিক্যাল রক, মানে কোনটাই তুমি বেশি? সব, আমি সব গান শুনি, আমি ক্লাসিক্যাল শুনি, আমি রক শুনি, আমি জ্যাজ ব্লুজ পপ সবই শুনি। আমার ভাব মানে দেখো সব কিছু না শুনলে তোমার থিঙ্কিংটা ক্লিয়ার হবে না, যে তুমি কীভাবে এগোবে বা কীভাবে তোমার গানগুলো তুমি কম্পোজ করবে। আমি ফরেন কান্ট্রির গান 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 বাজনা শুনি, আমি ইন্ডি শুনি, তুমি সবই শুনি, তাহলে কী বলো তো একটা জিনিস ক্লিয়ার আউট হয় যে তুমি কীভাবে এগোবে আর কি লাইফে, তো গান কম্পোজ করার ক্ষেত্রে খুব কাজে দেয় আর কি সেটা। আচ্ছা, তো লাস্ট শেষ করবো একটাই, তোমার আরও একটা পছন্দের গান যেটা তুমি এখন দু লাইন করতে পারবে, তো ওটা দিয়ে আজকে ইন্টারভিউটা শেষ করবো। ঠিক আছে, অরিজিনাল করছি। হ্যাঁ, অবশ্যই। চোখ ভিজে কান্না পায় তবু মন আজ নিরুপায়, ও নেই কিছু তুই ছাড়া প্রেম আমার, জানি মিথ্যে নয় একাকাশ খুশিদের আমি নামব রোজ তোরি চাওয়ায়, ভালোবাসা ছুঁয়ে থাক যত সুখ সেরে যাক, ও ভালোবাসা ছুঁয়ে থাক যত সুখ সেরে যাক, তুই ছাড়া মন লাগে না, দিন যায় রাত কাটে না। আমার গলা ভাঙা, তো প্লিজ ডোন্ট মাইন্ড।